উত্তর প্রদেশের লাখিরামপুরে কৃষক হত্যার প্রতিবাদে কংগ্রেসের মিছিল বহরমপুরে। আজ কংগ্রেস কার্যালয় থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বহরমপুর শহরে হয়। অধীররঞ্জন চৌধুরী জানান, উত্তর প্রদেশের লাখিরামপুরে কৃষকরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছিলেন। সেই সময় বিজেপি নেতা আন্দোলনরত অবস্থায় কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেয় এবং বেশ কিছুজন কৃষক মারা যায়। তিনি বলেন, উত্তরপ্রদেশের বিজেপি সরকার তালিবানরা চলছে এবং এই খবর পাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী সেই সব পরিবারের সঙ্গে দেখা করবার জন্য রওনা দেন, কিন্তু তাকে কিছু কিছু জায়গায় গ্রেপ্তার করা হয়। তার বক্তব্য জননেত্রী হয়ে মানুষের পাশে দাঁড়ানো যাবে না, তাকে বলেই উত্তরপ্রদেশ সরকার বারবার তাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে আজকে বহরমপুর শহরে কংগ্রেস মিছিল করল। উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে তালিবানি কায়দায় হত্যা করেছে ভারতবর্ষের গরিব কৃষকদের। সেই সমস্ত পীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যখন প্রিয়াঙ্কা গান্ধী লখনউ এবং লখনউ থেকে সেই লখিমপুর খেরি যেতে চাইছে, তখন তাকে একবার লখনউতে একবার সীতাপুরে বারবার করে গ্রেপ্তার করা হচ্ছে। একজন জননেত্রী, তার কোথাও যাওয়ার অধিকার আছে? স্বাভাবিকভাবেই কংগ্রেস মনে করে যে স্বৈরাচারী বিজেপির উত্তরপ্রদেশের সরকার যখন একদিকে হত্যাকারীদের মদত দিচ্ছে, তখন প্রতিবাদীদের গণতান্ত্রিক অধিকার সে কেড়ে নিতে চাইছে। তাই তারই বিরুদ্ধে কৃষকদের সমর্থনে, কৃষক আন্দোলনের পক্ষে এবং বিজেপি শাসিত রাজ্যে বিজেপির হত্যাকারীদের বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর সেই লড়াইকে স্বাগত জানিয়ে আমরাও তার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বার প্রতিশ্রুতি দিয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে আজ তার সমর্থনে তাকে সেই এলাকায় যাবার অধিকার চাই, তাকে গ্রেপ্তার করা কেন হলো তার জবাব চাই। এবং সর্বোপরি আমাদের দাবি যে বিজেপির যে মন্ত্রী তার ছেলে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে উদাহরণ স্বরূপ শাস্তি দিতে হবে, যে শাস্তি অন্তত ভারতবর্ষের মানুষ বোঝে যে হ্যাঁ, একটা উদাহরণ হলো শাস্তির, সেই রকমের শাস্তি দিতে হবে। কারণ এ ধরনের হত্যা আমরা দেখিনি, যে কৃষক আন্দোলন করছে কালা কৃষি কানুনের বিরুদ্ধে, সেই আন্দোলনকারী কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিয়ে তাদেরকে হত্যা করছে। এ যেন তালিবানের নয়া রূপ আমরা দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথ সরকারের। স্বাভাবিক সেই সব বিষয়ে প্রতিবাদ করছে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল।